সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনে এক নীতি, ফিলিস্তিনে আরেক, পশ্চিমা নেতাদের ভণ্ডামি। গাজা সর্বোচ্চ বিমান হামলার ঘোষণা ইসরায়েলের। যেভাবে হঠাৎ হামলা করে সফলতা পায় হামাস। হামাসের রকেট ঠেকাতে কেন ব্যর্থ ইসরায়েলি আয়রন ডোম। চীন ইসরায়েলকে সমর্থন না করে হতাশা যুক্তরাষ্ট্র। হরদীপ নির্জার হত্যার পেছনে কি চীনের হাত রয়েছে, ব্লগারের বড় ষড়যন্ত্রের অভিযোগ। এবং বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন পাকিস্তানের সাংবাদিক, নেপথ্যের কারণ ঘিরে জল্পনা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেন এক নীতি, ফিলিস্তিনে আরেক, পশ্চিমা নেতাদের ভণ্ডামি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলি শনিবারের আকস্মিক হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সন্ত্রাসী হামলায় আত্মীয় বা নিকটজনদের যারা হারিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা জানাচ্ছি বলে পোস্ট দেন। তিনি আরো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার একেবারে প্রশ্নাতীত। জেলেনস্কির মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ আরো অনেক বিশ্বনেতা একই ধরনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ইউরোপীয় কমিশনের ইসির প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আজ এবং আগামী দিনে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পাশে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী পশ্চিমা নেতাদের এসব বিবৃতির তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, ইউক্রেনের সাথে পশ্চিমারা সরব হলেও ফিলিস্তিন সংকটের হোতা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন। এমনকি দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের মানবাধিকার ভুলুণ্ঠিত হলেও সে বিষয়ে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করানোর মতো কোনো সাহস পশ্চিমারা দেখাতে পারছেন না। ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের বিষয়ে বেশিরভাগ আন্তর্জাতিক নেতা প্রশংসা করলেও রাশিয়ার আক্রমণের নিন্দা জানায়। তবে ভাষ্যকারেরা বলছেন, পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েলের 56 বছরের দখলদারিত্ব সম্পর্কে একই কথা পশ্চিমারা বলছেন না। বামপন্থী ব্রিটিশ সাংবাদিক অ্যারন বাস্তানি এক বার্তায় বলেছেন, ইউক্রেনে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে সেটিকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, আর ফিলিস্তিনে একই ঘটনা ঘটলে তারা চুপ থাকছে। এটা পরিষ্কার দুমুখ দুইনীতি। এই সাংবাদিক লিখেছেন, পশ্চিমাদের অবস্থান এমন যে যারা আমাদের শত্রুদের সাথে লড়ছে তারা মুক্তিযোদ্ধা, আর যারা আমাদের মিত্রদের সাথে লড়ছে তারা সন্ত্রাসী। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বলেছেন, পশ্চিমা কূটনৈতিক ও গণমাধ্যম ইউক্রেনীয়দের সমর্থন করে যারা তাদের ভূমি রক্ষা করেছে, আবার তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করছে। গাজা সর্বোচ্চ বিমান হামলার ঘোষণা ইসরায়েলের। গাজায় সর্বোচ্চ বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সর্বোচ্চ বিমান হামলা চালাচ্ছে এবং তারা এই হামলা অব্যাহত রাখবে। সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা বন্দী হওয়া ইসরায়েলি নাগরিকদের জীবনের বিনিময় হলেও গাজায় হামলা চালিয়ে যাবে। ইসরায়েলি মিডিয়া আরো জানিয়েছে, তারা গাজায় 1000 লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। আল জাজিরা সংবাদদাতা তারেক বাবু আজুদমের মতে, গাজায় আবাসিক ভবন, মসজিদ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং টেলিকমিউনিকেশন কোম্পানির প্রায় সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদদাতা আরো জানান, ইসরায়েলি ড্রোন গুলি গাজার আকাশে ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে ধ্বংস হওয়া ভবনগুলির ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে। ইসরায়েল সেনাবাহিনী বলছে, তারা ইসরায়েলি বন্দীদের অবস্থান সম্পর্কে সঠিক গোয়েন্দা তথ্য পেলে সে স্থানে হামলা করা থেকে বিরত থাকবে। তবে যতক্ষণ এই ধরনের তথ্য না পাওয়া যায় ততক্ষণ হামাসের সমস্ত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে তারা। যেভাবে হঠাৎ হামলা করে সফলতা পায় হামাস। কোন প্রকার পূর্বাভাস ছাড়াই শনিবার ভোরে হামাসের আকস্মিক হামলায় কেঁপে উঠল ইসরায়েলের সীমান্ত শহরগুলো। প্রথমবারের মতো প্যারাগ্লাইডে উড়ে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে হামাস। ড্রোন, রকেট চালিত গ্রেনেড, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় রক্তের বন্যা ভাসিয়ে দেয় ইসরায়েলকে। সীমান্তের কাছাকাছি কয়েক সামরিক ঘাঁটি ও পুলিশ স্টেশন দখল করে নেয়। নিরাপত্তা বেষ্টনী ভেঙে সেনা, বেসামরিক নাগরিক সহ জিম্মি করে 100 রায়ের বিশিষ্ট ইসরায়েলিকে। হামাসের সেদিনের সেই লক্ষ্যবস্তুগুলো সোমবার ফুটে উঠেছে সিএনএন এর প্রতিবেদনে। বেরি সীমান্ত থেকে মাত্র 2 মাইলের কাছাকাছি চলছিল একটি আউটডোর মিউজিক ফেস্টিভ্যাল। সেখানে কিছু অংশগ্রহণকারী প্রথমে রকেটের শব্দ শুনতে পায়। হামাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে একটি ভিডিওতে দেখা যায় যে সীমান্তের কাছে একটি ড্রোন একটি ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালায়, অতঃপর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কনসার্টে অংশগ্রহণকারীরা জানান, রকেট ও বিস্ফোরণের আওয়াজ পাওয়ার প্রায় 30 মিনিট পর গোলাগুলি শুরু হয়। IDF এর মতে, জঙ্গিরা গাজা সীমান্ত থেকে প্রায় 3 মাইল দক্ষিণ পূর্বে একটি কিবুটস পর্যন্ত অগ্রসর হয়েছিল। সশস্ত্র ফিলিস্তিনিরা বেইরি কিবুটসের চারপাশে ঘোরাফেরা করে একাধিক ইসরায়েলিকে বন্দী করেছিল। এই জিম্মিদের বর্তমান অবস্থা অজানা। একজন বন্দুকধারী মাটিতে রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তির উপর গুলি চালাচ্ছেন। 2 ইসরায়েলি পুলিশকে সে সময় তিনি জিম্মি করতে দেখা যায়। হামাস গোষ্ঠী পরবর্তীতে ঘাঁটির আরো গভীরে প্রবেশ করে, সেখানে একটি ইসরায়েলি পতাকা এবং একটি ইসরায়েলি জীব দখল করে। সোমবার মাটিতে বেশ কয়েকটি প্রাণহীন মৃতদেহ পাওয়া যায়। নাহাল press.
সিএনএন একটি ভিডিওতে দেখা যায় কয়েক ডজন হামাস যোদ্ধা বন্দুক, গ্রেনেড এবং বোমা নিক্ষেপকারী ড্রোন দিয়ে সজ্জিত ছিল। পরবর্তীকালে নাহাল ওজের সঙ্গে বাইরে একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণে নেয় তারা। এই ঘটনায় দুজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ঘাঁটিতে উপস্থিত অন্তত 6 মহিলা সৈন্যকে বন্দী করতে দেখা যায়। ঘাঁটির বাইরে একটি চলন্ত ইসরায়েলি সামরিক গাড়ির উপর একটি গ্রেনেড নিক্ষেপ করে। ঘাঁটিতে কতজন সেনা মোতায়েন ছিল বা গোলাগুলি হয়েছে কিনা ভিডিওগুলো থেকে স্পষ্ট নয়। সুফা মিশরের সাথে ইসরায়েলি সীমান্তের কাছে সুফার কিবুতজের কাছে একটি বেড়ার কাছে আত্মদায়ীদের সাথে দেখা। সেখানে একটি ট্যাঙ্ক সহ ইসরায়েলি সামরিক অভিযান দেখা যাচ্ছিল। এই হামলাটি ইসরায়েলের উপর হামাসের দক্ষিণতম স্থল হামলা বলে মনে হচ্ছে। জিকিম সৈকত ইসরায়েল সেনাবাহিনী বক্তব্যরা হামাসের নৌপথে অঞ্চলে প্রবেশ করে। শনিবার ভোরে দুটি রাবার বোর্ড এবং অন্য দুটি দেশে নৌকা ধ্বংস করা হয়েছে। সন্ধ্যার আইটিএফ প্রকাশিত ফুটেজে দেখা গেছে একটি নৌবাহিনীর জাহাজ হামাসের একটি হাওয়াজে গুলি চালাচ্ছে। হামাসের রকেট ঠেকাতে কেন ব্যর্থ ইসরায়েলি আয়রন ডোম? হামাসের রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। গাজা উপত্যকা শাসনকারী ফিলিস্তিনের রাজনৈতিক হামাস গোষ্ঠী শনিবার ভোরে মাত্র 20 মিনিটে ইসরায়েলের দিকে 5,000 বেশি রকেট ছুড়েছে, আর সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম। হামাসের রকেট ঠেকাতে কেন ব্যর্থ ইসরায়েলি আয়রন ডোম, এই প্রশ্ন এখন সবার মনে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেট এবং এর বহিরাগত সংস্থা মোসাদ সহ দেশটির প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর সম্মিলিত প্রচেষ্টা কিভাবে আক্রমণটি আসতে দিয়েছিল অথবা অবিলম্বে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল তা নিয়ে বিশ্লেষকরা বেশ অবাক হয়ে পড়েছেন। কিছু বিশেষজ্ঞ বিচার বিভাগীয় পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনকে দায়ী করেছেন। দেশটির বিমান বাহিনী আবার এর কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছেন। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা হামলা চলাকালীন আয়রন ডোমে প্রযুক্তিগত ত্রুটি অনুভব করেছিলেন, যার ফলে রকেটগুলো জনবহুল এলাকায় অবতরণের আগে বাধা দেওয়া হয়নি, ফলে এটি ইসরায়েলি বেসামরিকদের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রদান করতে ব্যর্থ হয়েছে। যদিও ইসরায়েলি বিমান বাহিনী দ্রুত সমস্যাটি সমাধান করেছে, তবে হামলায় শত শত বেসামরিক লোক নিহত হওয়ায় কর্তৃপক্ষকে একটি ভারী মূল্য দিতে হয়েছে। আয়রন ডোমে অতীতেও একই ধরনের ত্রুটি দেখা গিয়েছিল। 2021 সালে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সময় ইসরায়েলি মন্ত্রীরা বলছেন সামরিক বাহিনীকে অবশ্যই তার ব্যর্থতার বিষয়ে জবাব দিতে হবে। ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওফির আকুনিস বলেছেন প্রত্যেক ইসরায়েলি নাগরিক জানতে চায় কিভাবে এই ব্যর্থতা সম্ভব হলো। চিফ অব স্টাফ এবং গোয়েন্দা প্রধান এখন এখানে নেই কেন? আমাদের সবকিছুর জন্য আরো তথ্য সংগ্রহ করা দরকার। সিনবেট এবং মোসাদ বেশ দক্ষতা সম্পন্ন হওয়ার পর আক্রমণ সম্পর্কে অবগত ছিল না। হামাসের আক্রমণে তারা বিস্মিত হয়েছিল। আয়রন ডোম হল স্থল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইল নিয়ে গঠিত। এটি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে নিক্ষিপ্ত যেকোনো রকেট বা ক্ষেপণাস্ত্রকে সহজে ট্র্যাকিং করতে এবং নিরপেক্ষ করতে সক্ষম। এতে 3 গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে: শনাক্তকরণের ট্র্যাকিং রাডার, যুদ্ধ পরিচালনা অস্ত্র নিয়ন্ত্রণ যন্ত্র এবং 20 তামির ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত মিসাইল লঞ্চার। বিশেষজ্ঞদের মতে বেশ শক্তিশালী হওয়া সত্ত্বেও একসঙ্গে হাজার হাজার মিসাইল ছুড়ে সেটা ঠেকাতে পুরোপুরি সফল হয়নি এই প্রতিরক্ষা সিস্টেম, যার ফলে ভয়াবহ হামলার মুখে পড়েছে ইসরায়েল। চীন ইসরায়েলকে সমর্থন না করায় হতাশ যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ইসরায়েলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর চাক সুমার। তিনি হতাশ, বেজিং সপ্তাহ শেষে দেশের প্রতি কোনো সহানুভূতি দেখায়নি। সোমবার চীন সফরকালে তিনি হতাশা ব্যক্ত করেন। এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামাস এবং ইসরায়েলকে শান্ত থাকার এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এশিয়া সফরে একটি 2 কংগ্রেসনাল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুমার, যার মধ্যে দক্ষিণ কোরিয়া এবং জাপানও রয়েছে। অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা স্বার্থে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য। বেইজিং এ বৈঠককালে স্কুমার শিখে বলেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলের চলমান ঘটনাস্থলের কম গুরুত্বপূর্ণ নয়। আমি আপনাকে এবং চীনা জনগণকে ইসরায়েলের জনগণের পাশে দাঁড়ানোর এবং কাপুরুষোচিত নৃশংস হামলার নিন্দা করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি সম্মানের সঙ্গে বলছি চীনের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে হতাশ হয়েছে, কারণ এই সংকটময় সময় ইসরায়েলের জনগণের প্রতি কোনো সহানুভূতি বা সমর্থন দেখাননি। স্কুমারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং সোমবার নিয়মিত ব্রিফিং এ বলেন, হামাস এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে চীন অত্যন্ত উদ্বিগ্ন। সংঘাতের কারণে বেসামরিক লোকেদের হতাহতের ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। বেসামরিক লোকেদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড বিরোধিতা ও নিন্দা জানাই, মাও বলেন, আরো মৃত্যু এড়াতে চীনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। হরদীপ নির্জর হত্যার পিছনে কি চীনের হাত রয়েছে? ব্লগারের বড় ষড়যন্ত্রের অভিযোগ। একজন স্বাধীন ব্লগার জেনিফার জেং অভিযোগ করেছেন যে কানাডায় খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নির্জারের মৃত্যুর সাথে চীনা কমিউনিস্ট পার্টি সিসিপির এজেন্টরা জড়িত ছিল এবং বলেছে যে চীনের উদ্দেশ্য ছিল ভারতকে ফাঁসানো এবং ভারত ও পশ্চিমের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই খবর জানিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভি। তিনি আরো দাবি করেন যে শি জিনপিং এর তাইওয়ান সম্পর্কিত সামরিক কৌশল অনুযায়ী বিশ্বকে অস্থিতিশীল করার জন্য এটি সিসিপির ইগনিশন প্ল্যানের অংশ ছিল। জেনিফার জেং একজন চীনা বংশোদ্ভূত অধিকার কর্মী, সাংবাদিক, যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি ভিডিওতে এক্স জেং নিজারে হত্যাকাণ্ডের একটি হত্যা উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, আজ কানাডার শিখ ধর্মীয় নেতা হরদীপ সিং নিজারে হত্যার বিষয়ে মর্মান্তিক প্রকাশ সিসিবির ভেতর থেকে প্রকাশিত হয়েছিল। চীনা কমিউনিস্ট পার্টি এজেন্টদের দ্বারা হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। 2023 সালে 18 জন ব্রিটিশ কলম্বিয়ার দারোতে গুরু নানক শিখ গুরুদ্বারে পার্কিং লটে ভারত মনোনীত সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজারকে গুলি করে হত্যা করা হয়। স্বাধীন ব্লগারের মতে, চীনা লেখক এবং ইউটিউবার লাও ড্যাং এখন কানাডায় বসবাস করছেন এবং তার অভিযোগের জন্য দায়ী। লাও এর মতে, সিসিপির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক জুনের গোড়ার দিকে তাদের ব্যাঘাতমূলক উদ্যোগ ইগনিশন প্ল্যানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে প্রেরণ করেছিলেন। সেখানে একটি গোপন সভা অনুষ্ঠিত হয়। এক্স বাই চেং এ পোস্ট করা ভিডিও অনুসারে লক্ষ্য ছিল ভারত ও পশ্চিমের মধ্যে সম্পর্ক নষ্ট করা। বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন পাকিস্তানের সাংবাদিক, নেপথ্যের কারণ ঘিরে জল্পনা। পাকিস্তানের ক্রীড়া সঞ্চালিকা জয়নাব আব্বাস ভারত ছাড়লেন। ICC ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্যকারদের প্যানেলে ছিলেন তিনি, কিন্তু আচমকে ভারত ছেড়ে চলে যান তিনি। তাকে ভারত ছাড়তে হলো কেন? 9 বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার জেরেই তাকে ভারত ছাড়তে বলে মনে করা হচ্ছে। বিনীত জিন্দাল নামে দিল্লির এক আইনজীবী পোস্ট থেকে জানা গেছে, 5 অক্টোবর জয়নাবের নামে দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। হিন্দুত্ব বিরোধী এবং ভারত বিরোধী মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে FIR দায়ের করার অনুরোধ করেন। 1 সপ্তাহ আগে ভারতে এসেছিলেন তিনি। পাকিস্তানের যে যে গিয়ে খেলবে সে সেই জায়গায় জয়নাবের যাওয়ার কথা ছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।